আল্লাহর দেহ আছে এটা বলা যাবে কি না মোহাম্মদ আমিন মোহাম্মদ আল আমিন আল্লাহর দেহ আছে এটা বলা যাবে না কারণ দেহ শব্দটি কোরআনে মহাদিসে আসেনি দেহ আর বলা বলা জিসেনি কোরআনে মহাদিসের শব্দটি আসেনি তবে এটার কথা অনেকে দেহ বলে আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করতে চায় তখন সেভাবে সাবধান থাকতে হবে জিজ্ঞাসা করতে হবে ভাই আপনি দেহ বলতে কি বুঝিয়েছেন কোরআন এবং হাদিসের দেহ শব্দটি আসেনি আমরা দেহ শব্দটি বলবো না কিন্তু আপনি দেহ বলতে যদি উদ্দেশ্য নিয়ে থাকেন যে আল্লাহ তালার হাত আছে আল্লাহ তালার পা আছে আল্লাহ তালা তার তিনি বলেছেন যে তার চেহারা আছে তিনি বলেছেন তার চোখ আছে তিনি বলেছেন যে তার আঙ্গুল আছে তিনি বলেছেন যে তার পায়ের গোসা আছে তিনি এগুলিকে যদি কোনো অস্বীকার করে তো বললেন যে আপনি কিন্তু আল্লাহর সিফাতকে অস্বীকার করছেন কোরআন এবং হাদিসের ভাষ্যকে অস্বীকার করছেন এগুলি দেহ নয় এগুলি অঙ্গ নয় এগুলি আমাদের কোনো জানা কিছু নয় আমাদের হাত পাগুলি অঙ্গ কিন্তু আল্লাহরগুলোকে অঙ্গ বলবো না যদি এগুলি কেউ বলে ভুল বলবে এই জিনিসটা আমাদের জানা থাকা দরকার এই জন্য আল্লাহর দেহ আজ কেউ আজ নাই এটা বলার তারা দুইটা উদ্দেশ্য থাকতে পারে হ্যাঁ আমরা বলবো না কখন আল্লাহর দেহ আছে কিন্তু কেউ দেহ নাই বলে যারা খারাপ আকিদা খারাপ মানুষ তারা কিন্তু এটা দিয়ে ভিন্ন একটা উদ্দেশ্য নেয় তখন তাদেরকে জিজ্ঞাসা করে নিতে হবে যে আপনার উদ্দেশ্যখানা কী উদ্দেশ্য অনুসারে তার অবস্থা বলবেন কিন্তু আল্লাহর দেহ সব এমনি সর্বত বলতে পারবেন যে আল্লাহর কোনো দেহ নাই আল্লাহর কোনো অঙ্গ নাই এটা বলতে পারবেন তবে আল্লাহর এই সিফাতগুলোকে অঙ্গ বলার কোনো কারণ নেই এখন যদি বলে যে আমরা অঙ্গ ছাড়া তো বুঝি না তখন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আপনারা যেগুলো সাব্যস্ত করেন সেগুলো তো আমরা সেটা ছাড়া অঙ্গ ছাড়া বুঝি না তখন কি উত্তর দেয় সে একই জবাব দেবেন দেখুন তারা কিন্তু সাতটি সেবার সাব্যস্ত করে তারা আল্লাহর কথা বলা সাব্যস্ত করে জিজ্ঞেস কথা বলতে হলে তো মুখ লাগে জিব্বা লাগে তো বলেন যে আপনি ওখানে কথা বলা সাব্যস্ত কীভাবে করেন তখন তারা হেরে যাবে যদি বলেন যে তারা বলে যে আল্লাহ তালা শোনেন তো আল্লাহ তালা কীভাবে শোনেন জিজ্ঞাসা করেন উত্তর দিতে পারবে না আমরা বলে যে ঠিক যেভাবে আপনি আল্লাহ তালার অস্তিত্ব সাব্যস্ত করতেও কোনো আপনার সমস্যা হয়নি আমাদের মতো আমাদের মতো কোনো অস্তিত্ব আপনি মেনে নিচ্ছেন না তেমনিভাবে আমাদের আল্লাহ তালা আল্লাহ তালা আল্লাহ তালার গুণগুলি সাব্যস্ত করতেও কোনো সমস্যা হওয়ার কথা নয় সেগুলি বলবেন কামাই আলী খুবই আলিহি ও আজমাতিহি তার সম্মান এবং মর্যাদার সাথে যেগুলি যেভাবে উপযুক্ত সেরকম সমস্যা হচ্ছে কি আমাদের কিছু ভাইয়েরা দুর্ভাগ্যবশত আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার ক্ষেত্রে তারা দুই একটি মতবাদকে টেনে আনছে এগুলি এই মতবাদটা হচ্ছে দার্শনিকদের অর্থাৎ গ্রিক দর্শনের সেটা নিয়ে আসছে মরিতা জেলারা থেকে নিয়েছে এসেছে আশার এবং মাতুরুদিয়ারা তারা আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য হদুসুল আজসাম অর্থাৎ জিসিম শরীর হবে শরীর সেটা বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে বলছেন যে তোলে যদি কোনো এগুলি শরীর বলা হয় শরীরগুলো তো বেশি দিন থাকবে না আল্লাহর জন্য এগুলি এটা আল্লাহগুলি মুক্ত কোথাকার কোন গ্রিক দর্শনের বাণী দিয়ে আল্লাহর কোরআন রসুল হাদিসকে যারা বিচার করে তাদের সব আপনারাই করবেন আমরা কিছু বলবো না আপনি বুঝে নেন সেগুলিকে আমরা আল্লাহ তালার কোনো কিছুকে আমরা মানুষের উপর কেয়াস করি না আল্লাহ তালা কামাই আলী খুবই জেলালিহী ও আজমাতিহি তার সম্মান এবং মর্যাদার সাথে উপযুক্ত যেরকম সেরকম তার চেহারা আছে সেরকম তার হাত আছে সেরকম তার পা আছে আপনার যখনই মনে হবে যেটা মানুষের মতো সঙ্গে সঙ্গে সেটাকে অস্বীকার করবেন যে এরকম না আল্লাহ তালা তিনি হাসরের মাঠে আঙ্গুলগুলোকে আঙ্গুলগুলো দিয়ে তিনি সমস্ত জমিনকে এক আঙ্গুল উঠাবেন আর আঙ্গুলে পাহাড় পর্বত রাখবেন আর এক আঙ্গুলে আসমান রাখবেন আর এইভাবে আল্লাহ তালা দেখিয়েছিল সাল্লা সাল্লাহ ইসলাম হেসেছেন যখন এটা শুনেছেন অর্থাৎ সেটাকে মেনে নিয়েছেন এইরকম নয় যে হেসে হাসার কারণে তিনি সেটাকে মানে আশ্চর্য হচ্ছেন সেটা বল মেনে নিয়েছেন যে এটা সত্য এবং সেটাই সত্য ঘটনা সুতরাং বোঝা গেল যে আল্লাহ আঙ্গুলের উপরে তিনি সব কিছু রাখবেন আমাদের আঙ্গুল নয় আমরা শুধু দেখানোর জন্য বোঝাচ্ছি আঙ্গুল বোঝানোর জন্য কিন্তু আমাদের আঙ্গুল বলা যাবে না এবং আমাদের কোনো অঙ্গও বলা যাবে না সেটাকে তাহলে আল্লাহ তালার দেহ আছে যারা বলে তারা নিজেরাই দেহ আগে বলে তারপরে অস্বীকার করে আমরা দেহ বলি না আমরা অস্বীকার করি না আমরা আল্লাহ তালার নাম এবং গুণগুলিকে কামাই আলি কবি জালালহি কোরআন হাদিসে যেভাবে আসছে সেভাবে অর্থ করি এবং সেগুলিকে স্বীকৃতি দেই তারা হয় একসময় অর্থ করবে না হয় তারা সেটা বিকৃত করবে বিকৃতি করে ভিন্ন অর্থ নিয়ে যায় এরাই হচ্ছে প্রকৃতভাবে প্রকৃত পক্ষে তারাই দেহবাদী এবং তারাই প্রকৃতভাবে তারাই কোরআন এবং সুন্নাকে কোরআন আল্লাহর আল্লাহর নাম এবং গুণকে বিকৃতকারী যাদের সম্পর্কে আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন অলি ইাহ আসম হোসনায়ফি আসমাঈ আল্লাহর সুন্দর সুন্দর নাম গুণ আছে সেগুলিকে তোমার সাব্যস্ত করো নাম এই জন্য বলছি নামের ভিতরেই গুণ আছে নাম গুণ আছে নাম আছে এগুলো সাব্যস্ত করো যারা যারা আমার নাম নিয়ে বক্রপথ অবলম্বন করে আমি তাদেরকে কঠিন শাস্তি দেবো আল্লাহ সেটা বলেছেন সুতরাং যারা এরকম আল্লাহর নামগুলোকে একবার বানায় আল্লাহ আল্লাহর না গুণ নাম এবং গুণগুলোকে অস্বীকার করে এই এই দলিল এই অজুহাতে যে এটা বললে তো দেয়া হয়ে যাবে তারা কিন্তু পথভ্রষ্ট এরা পদভ্রষ্ট কেন ওরা দেখেন এরাই এদের মধ্যে একে অপরকে ভদ্রস্ত বলে মতাজিলারা নামগুলি অস্বীকার করেছে এই দলের এই কারণে যে নাম বললে তো দেওয়া হয়ে যাবে এদের নাম অস্বীকার করেছে ঠিকই দেখেন আশায়রা মাতুলিদের নাম মেনে নিয়েছে বলে না এগুলি মানতে হবে করোনা হাদিসে আসছে ঠিক পরেরগুলিও মানেন গুণগুলিও মানেন না গুণগুলি তারা আবার মোহতাজিরাদের সেই নীতিটাকে ধারণ করে রেখেছে তারা বলে যে না গুণের ক্ষেত্রে আল্লাহ তো দেওয়া হয়ে যাবে যেন বলবো না দেহ নয় দেহ বলা যাবে না অঙ্গ বলা যাবে না সেগুলো আল্লাহর জন্য যেভাবে আল্লাহর জন্য উপযুক্ত সেভাবে সেটা সাব্যস্ত করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন একজন বলে বেড়াচ্ছে যে শেখ জাকারিয়া শেখ হামিদ মাদানি প্রমুখ তারা আল্লাহ সম্পর্কে দেহবাদী আকিদায় বিশ্বাসী এর বিরুদ্ধে আলী হাসান ওসামার বক্তব্য পেশ করে থাকে দেহবাদী আসলে কেউ নেই ডক্টর আবু বকর জাকারিয়া আমার মতে বাংলাদেশের সেরা একজন আলেমের মানে অন্যতম একজন আলেম যিনি মেদিনী ইউনিভার্সিটিতে আকিদার উপরে বিশ্বের প্রখ্যাত সব সাহিত্যদের কাছে তিনি পড়েছেন পড়াশোনা করেছেন যাদের কাছে আমিও পড়েছি এখন স্কুল অফ থট ভিন্ন হয়ে গেছে দেখবেন যে 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 পরিবেশে গড়ে ওঠে সে সেভাবেই তৈরি হয় যে দরগায় তৈরি হয় সে দরগার চিন্তাভাবনা রাখে যে মাজারে তৈরি হয় মাজারে বেড়ে উঠে তার পায় সেভাবে তৈরি করে তৈরি হয় যে মরতাজাদের কাছে আকলানিদের কাছে যে সুন্নার বক্তব্য নয় আকলের বক্তব্যটাই হচ্ছে প্রধান সে সেভাবে তৈরি হয় যে আল্লাহ তালার সিফাতগুলোকে তাভিল করার শিক্ষা পেয়েছে তার মুরব্বীদের কাছ থেকে তার উস্তাদদের কাছে তারা তাভিল করবে মানে কোরআন সুন্নার সঠিক যে শিক্ষাটা সেটা আমরা মদিনা ইউনিভার্সিটির প্রখ্যাত সব সায়িকদের কাছে পেয়েছি এবং দেখেছি যে তারা আসমা এবং সিফাতের ক্ষেত্রে পৃথিবীর শ্রেষ্ঠতম মাওকেফ তারা গ্রহণ করেছেন এবং সবচেয়ে বিশুদ্ধতম যে মাওকেফটা আমাদের সকল ইমামের ছিল সকল সাহাবার ছিল এবং ইমাম ইবদু তাইমিয়ার ছিল ইবনুল কাতিরের ছিল ইবনুল কৈমের ছিল ইমাম বোখারের ছিল ইমাম মুসলিমের ছিল ইমাম আবু হানিফর আহম্ম ছিল ইমাম মালিকের ছিল ইমাম শাইফের ছিল ইমাম মাহমুদ ইবনাহাম্বালের ছিল এভাবে লক্ষ লক্ষ ওলামাইকার ছিল আল্লাহর কোনো আসমা এবং সিফাতকে তা বিল করা যাবে না তার যে অর্থ তার হাকিকি অর্থ থেকে অন্যদিকে যাবে না এবং এই হাকিকি অর্থ যারা করেন এই ধরনের বিভ্রান্ত লোকেরা তাদেরকে নাম দিয়েছে দেহবাদী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন ইলাই তোহমা তো না তোহমা তু কেদিব এটা একটা মিথ্যা তোহমা এটা একটা মিথ্যা দাবি আমাদের ওলামাইকেরামের সুন্নাল জামা কেউ দেহবাদী ছিলেন না কেউ দেহবাদী ছিলেন না আল্লাহর ইয়াদ হাকিকি এটা আপনি আপনার নিজের দেহের সাথে তুলনা করছেন কেন তুলনা করছে বিভ্রান্ত লোকেরা ডক্টর জাকারিয়া আমি আমার দেখা ওলামাদের মধ্যে আকিদার ব্যাপারে অত্যন্ত প্রাজ্ঞ এবং বিশেষজ্ঞ হিসাবে তাকে জানি এবং তিনি বিশেষ করে আসমা এবং সিফাতের মধ্যে হক মৌকিফির উপর রয়েছেন সঠিক মৌকিফের উপর রয়েছেন অতএব তাকে দেহবাদী বলা এটা কখনোই সঠিক নয় এদেরকে বলা হয় মুজাস্সেমা মুজাস্সেমা যারা আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করেন মানুষের দেহর মতো অথবা আল্লাহ কোনো সৃষ্টির মতো কিন্তু আমাদের সাইখরা এবং ডক্টর জাকারিয়াও আমি জানি যে তিনি এই মতের প্রবক্তা সেটি হচ্ছে তিনি বলেছেন ওই যে সে আয়াতটা যেটা কোরআনে আছে লেই স্যাকলি হি সাই উন ও ইসলামীউল আলীম ও ইসলামী সামিউল বাসীর ليس كما شيء أن هو السميع البصير. تارم تكنك شوئي. سبحان الله. أما دربته شيخ الدكتور خليفة التميمي، الدكتور صالح السحيمي، الدكتور عبد الله الغنيمان، شيخ عبد الرحمن الحذيفي. تنيو توحيد براتنا ما درك. إبن الدكتور عبد الشبل. إركوم أرو أنيك شيخ درك تامر براتشي. شيخ صالح الفوزان. ডক্টর মোহাম্মদ সালেবিন শেখ সাল মোহাম্মদ সালেবিন ওয়েতাহমিন শেখ বিন বাজ রাহমাহুল্লা এদের প্রত্যেকেরই একই একই দেখ কিন্তু ডক্টর জাকারিয়া উনি যে বিষয়গুলো তুলে ধরছেন এই শেখ বিন বাজ সেই বিষয়গুলো তুলে ধরেছেন তাদের থেকে প্রাপ্ত হয়েই তিনি সেগুলো তুলে ধরছেন শেখ মুহম্মদিন সালেবিন ওয়েতাহমিন সেগুলো তুলে ধরেছেন এবং আমাদের সবার আগে শেখুল ইসলাম এব্দুদ্দাইমিয়া রাহেমাহ্লাহ তার আল ফতাওয়া তদমরিয়া পড়েন তার আল ওয়াসতি আল আকিদা আল ওয়াস ইয়া পড়েন সুবাহান্লাহ কোরআন সুমনার সঠিক ভাণ্ডার সেখানেই আছে সেখানেই আছে সঠিক আকিদা সেখানেই আছে আপনি প্রত্যেককেই পাবেন যে যে মতের প্রবক্তা যে সেফতকে তাবিল করে সে অনেক যুক্তি নিয়ে আসবে অনেক লোকের রেফারেন্স নিয়ে আসবে রেফারেন্স থাকলেই আপনি তাকে বিশ্বাস করতে হবে এমন নয় আপনি পাশাপাশি আহলসন্ন অল জামাতের মুগুল ধারার যারা রয়েছেন তাদেরটাও পড়তে হবে একমুখে পড়াশোনা করলে মানুষ বিভ্রান্ত হয়ে যায় আল্লাহ তাদেরকে রক্ষা করুক এবং যারা বিভ্রান্ত বক্তব্য রাখছেন বিভ্রান্তির পক্ষে নিজেদের ভূমিকা পেশ করছেন আল্লাহ তাদেরকে হেদায়ত করুন তাদেরকে সঠিক সমজ দান করুন আমরা কায়মনবাককে আল্লাহর কাছে সে দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে আমাদের সবাইকে সঠিক পথে নিয়ে আসেন